ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা বিনোদন জগতে জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ছোট পর্দা থেকে বড় পর্দা ওটিটিতে বেশ জমিয়ে কাজ করছেন অভিনেতা। ধারাবাহিকে বিক্রম মানেই হিট। তার অভিনীত সাত পাকে বাঁধা, ইচ্ছে নদী, ফাগুন বউ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। বর্তমানে ইন্ডাস্ট্রিতে সফল অভিনেতা হলেও একসময় বিক্রম চট্টোপাধ্যায় পেশায় একজন বেসরকারি ব্যাংক কর্মী ছিলেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ার বাধায় উঠে এসেছে সেই পুরনো স্মৃতি। ব্যাংকে কাজ করার সময় সে ভিজিটিং কার্ডের একটি ছবি যে ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন, সেখান থেকেই জানা যায় বিক্রম তার কেরিয়ার শুরু করেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। সল্টলেক সেক্টর 2-তে বেসরকারি ব্যাংকে কাজ করতেন বিক্রম। কিন্তু তার সব সময় আগ্রহ ছিল অভিনয় জগতের দিকে। সেই স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে 2009 সালে মুম্বাইতে চলে যান। সেখানে নাটক দলের সাথে কাজ করা শুরু করেন। সেখান থেকে ফিরে কলকাতার ইন্ডাস্ট্রিতে যোগ দেন। আসে ধারাবাহিকের সুযোগ। আর ব্যাংক কর্মী থেকে রাতারাতি সকলের মনের মনিকোটায় জায়গা করে নেন। এই অভিনেতাকে আপনাদের কেমন লাগে তার নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।